দেশের তিন জেলায় সড়কে প্রাণ গেছে আটজনের এর মধ্যে গাজীপুরে মারা গেছেন পাঁচজন হবিগঞ্জে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন গাজীপুরের ঘটনাটি কালীগঞ্জ টঙ্গি ঘোড়াশাল বাইপাসে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় পাঁচ যাত্রী নিহত হন হবিগঞ্জের চুনারুঘাটের চণ্ডী মাজারে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন এছাড়া রাজধানীর ডেমরার বাসেরপুল এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর প্রাণহানি হয়েছে